তুমি চাঁদের জোছনান, তুমি ফুলের উপমান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা এরকম স্টাইলিশ ফন্ট লিখতে চান কাইন মাস্টার অ্যাপস দিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা কন্টিনিউ করতে থাকুন ফুল ভিডিওটি। এরকম স্টাইলিশ ফন্ট ব্যবহার করার জন্য আপনাদের প্রয়োজন হবে আমি যে কাইন মাস্টার অ্যাপটি ব্যবহার করেছি সেই কাইন মাস্টার অ্যাপসটি। আর এই কাইন মাস্টার অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নেই। এই অ্যাপসটি ডাউনলোড দেওয়ার জন্য চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স। যারা ডিসক্রিপশন বক্সে না, তারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে এরকম একটা পেজ ওপেন হবে, এরকম এখানে লেখা থাকবে ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের একটি যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে বলতে পারে, আপনার ব্রাউজার সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে, এখান থেকে আপনারা দেখতেছেন ডাউনলোড কাইন মাস্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে, লোড হইতেছে পেজটি। তারপর এখানে দেখতেছেন তীর চিহ্ন, এখানে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাদের ওকে চাইবে, ওকে করে দিবেন। দেখতেছেন আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে শুরু হয়ে গিয়েছে। আমাদের অ্যাপসটি ডাউনলোড করা এবং ইনস্টল করা কমপ্লিট হয়েছে। চলুন আমরা অ্যাপসটি ওপেন করে দেখি। ওপেন করলাম, একটা রেশিও সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে মিডিয়াতে থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই, নিয়ে নিলাম একটি ব্যাকগ্রাউন্ড। তারপর এখানে আমরা লিখব টেক্সট, এখানে আমরা বাংলায় কিছু লিখতেছি, আপডেট মনে করেন এটাই লিখলাম। লেখার পর ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে যাবেন ডাবলে এখানে, তারপর এখানে ল্যাটিন, তারপর এখানে সবগুলোই স্টাইলিশ ফন্ট। আমি দিলাম বিভেন, তারপর টিক চিহ্ন, তারপর লেখাটি একটি কালার করে দিই। দেখতেছেন কত সুন্দর লেখা হয়েছে স্টাইলিশ। আপনারা দেখতেছেন কত সুন্দর লেখা এসেছে। এরকম আরও অনেক প্রকারের লেখা রয়েছে, আমি দেখাই দিছি আপনাদেরকে আরও দু একটি। এখান থেকে যদি আমরা চেঞ্জ করি, এটা এটা দিলাম এইটা, তারপর দেখতেছেন এটা হালকা একটু স্টাইল। তারপর আরও একটি দিই জাংশন, এটা দিলে আরো একটি, এটা একটু অন্য মডেল। আরও এরকম 10 থেকে 15 প্রকার স্টাইলিশ ফন্ট রয়েছে দেখতেছেন। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন, আর ভিডিওটি আশা করি সবার কাছে উপকার হয়েছে। এই ভিডিওটি যদি একটুখানিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।